বাছাই করা দুজনকে অ্যাডিশনাল সিও করা হয়েছে। আমরা প্রসেসটা যেটা জানি রাজ্য সরকারের কাছ থেকে পাঁচ সাতটা নাম বা চারটে নাম হয়তো কেন্দ্রীয় নির্বাচন কমিশন নিয়েছিল, তার থেকে একটা টেন্টেড আইএস অফিসার বিনোদ কুমার, যিনি দেবাঞ্জনের ভুয়া ভ্যাকসিন কাণ্ডে অভিযুক্ত, এই রকম অফিসারকে এখানে অ্যাডিশনাল সিও করা হয়েছে। উনার এটা লেভেলে নয়, উনি আমাদের বলেছেন 4 তারিখে ইসিআইর ফুল টিম আন্ডার দ্য লিডারশিপ অফ চিফ ইলেকশন কমিশনার, তিনি আমাদেরকে ভারতীয় জনতা পার্টিকে টাইম দিয়েছেন, বাকিটা শিশির বাজরিয়াজি প্রপার টাইমে জানিয়ে দেবেন। সেখানে আমাদের রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় নেতৃত্বের অনুমোদিত যে টিম যাবে, সেই টিম এদের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ করবে এবং ইলেকশন কমিশনকে আমরা বলবো কম্পালসারি ওয়েটিং বা মমতা ব্যানার্জি গুরুত্বপূর্ণ কাজে গত 5 বছরে যে সমস্ত সচিবদের লাগাননি তার মধ্যে বেছে নিয়ে ইলেকশন কমিশন ডাইরেক্ট অ্যাডিশনাল সিও দুজনকে অ্যাপয়েন্ট করুক, এই দাবি আমরা করেছি। 3টে আমাদের দাবি ছিল, আমাদের মিটিং আমরা মনে করি খুব মিনিংফুল হয়েছে। আমরা আশাবাদী ইলেকশন কমিশনের আন্ডারে যে অফিস, যে ভ্যালিড লেজিটিমেট উইথ ডকুমেন্টারি এভিডেন্স যে এলিগেশন আমরা আজকে সাবমিট করলাম, এটা উইদিন দ্য স্টিপুলেটেড টাইম এটা রিজলভ করা হবে এবং পশ্চিমবঙ্গে একটি স্বচ্ছ এবং ত্রুটিমুক্ত ভোটার তালিকা নিয়ে ভোট কেন্দ্রে ভোট নিতে যাবেন পোলিং পার্সোনালরা, এটাই আমাদের আশা। এখন এই নিয়ে আমরা বলছি না, আপনাদের কাছ থেকে শুনে তো বলবো না, 150 কোম্পানি আসবে এমসিসি যতক্ষণ না চালু হচ্ছে ততক্ষণ আমাদের বলার স্কোপ খুব লিমিটেড। আমরা রিগার্ডিং আদার ইস্যু অন দ্য ইভ অফ দি জেনারেল ইলেকশন অফ আওয়ার কান্ট্রি উইল স্পিক আফটার মিটিং উইথ ফুল বেঞ্চ অন 4th। ওই মিটিংয়ের পরে যে ডেলিগেশন যাবে তারা বলবেন, এখনই আমি আপনাদের কাছে আদার্স পয়েন্টে যাব না। আপনারা অন্তত দেখেছেন আমরা প্রথম দিন যেদিন এখানে আসি ওই দিন মমতা ব্যানার্জির একটা ড্রামা চলছিল রেড রোডে, ওখান থেকে তিনি তৎক্ষণাৎ বলেছিলেন যে কয়েকটা নাম কোথাও বাদ চলে গেছে ওটা নিয়ে নাটক করতে চলে গেছে, মাইকে বলেছেন। আজকে মমতা ব্যানার্জিকে বলছি আমরা 17 লক্ষ নাম এখানে জমা দিয়ে গেলাম, 24টা ব্যাগ ছিল, আমরা 6 জন 4টে করে ব্যাগ হাতে ঝুলিয়ে নিয়ে গেছি আপনাদের সামনে, 15,000 পাতা। মিস্টার আরিজ আফতাব সিনিয়র আইএস অ্যান্ড সিও ওনার টেবিলে আমরা রেখেছি। আমরা আমাদের কাজ, উনি এর আগের দিন বলেছিলেন স্পেসিফিক দিন আমি দেখব, আমরা আজকে স্পেসিফিক দিয়ে গেলাম। আর মমতা ব্যানার্জি শুনে রাখুন, যে কায়দায় আপনি ভোটগুলো লুট করেছেন এবারে অন্যরকম ভোট বাংলা দেখবে এবং ভারতীয় জনতা পার্টি গণতন্ত্রের অতন্ত্র প্রহরী হিসেবে এই কাজটা করে দেখা। কিন্তু ময়ূরেশ্বরে যা ঘটনা ঘটছে, যেরকম তৃণমূল নেতা সরাসরি বলছে ভোটারদের হাত কেটে নেবে, ভোট তো হয় না, আমরা একটা চেষ্টা করছি। কোনোদিন তো কোনো রাজনৈতিক দল, আপনারা তো সেটিং পার্টি মাকুকে দেখান, মাকু তো কোনোদিন 17 লক্ষ ভোটার জাল হয়েছে দিয়ে যেতে পারে, বিজেপি তো পারলো, দিস ইজ ফার্স্ট টাইম। 15,000 পৃষ্ঠা, 17 লক্ষ নাম, যার মধ্যে 16,79,645 নেম, ফাদার নেম এজ সেম, এই এক্সারসাইজ ভারতীয় জনতা পার্টি করে ডকুমেন্ট এখানে দিয়ে গেল। আমাদের পঞ্চায়েত নেই, পুরসভা নেই, ক্যাডার নেই, আইপ্যাক নেই, বিএসকে নেই, কন্ট্রাকচুয়াল নেই, সিভিক পুলিশ নেই, আমাদের 15, 16, 17, 18 ব্যাচের ভুয়া WBCS নেই, আমাদের হরিকিষণ দ্বিবেদীর মতো, আলাপন ব্যানার্জির মতো, গোপালিকার মতো
পাঁচাটা আইএস নেই, রাজীব কুমারের মতো পলাতক আইপিএস অফিসার নেই, তারপরেও আমরা বিকাশ সিং এর স্ত্রী রিট করেছিলেন এবং রাজদীপ মজুমদার অ্যাডভোকেট অন রেকর্ড ক্রিমিনালের এই কেস কমপ্লিটলি আমি মনিটরিং করেছি গত কয়েকদিন এবং ইটস এ ভিক্টরি অফ দি ডেমোক্রেসি। বিকাশ সিং বিজেপির প্রাক্তন ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, লোকসভার কনভেনার এবং ফিশারম্যান কমিউনিটির এসসি কমিউনিটির লিডার, ওনার বাড়ি আমি গেছিলাম, টু মাচ পপুলার ইন লোকাল এরিয়াতে। অতএব এই এই বিল শুধু নয়, সন্দেশখালীর গ্রামবাসীদের উপর যত মামলা হয়েছে সব মামলা যাতে স্টে অফ প্রসিডিংস করা হয় এর জন্য আমাদের লিগাল সেল এবং আমরা সবাই মিলে লড়ব। ভারতীয় জনতা পার্টি কা জো ওয়ার্কিং প্লেস হ্যায় সল্ট লেক মে ডিটেলস প্রেস কনফারেন্স করুঙ্গা, মেয়ে ধরনা মে যা রা হুম ওয়া কুছ দের মে ধরনা মে পার্টিসিপেট করুঙ্গা, উসকা বাদ কৃপা করকে 5 বাজে আইয়ে ওয়া আপকা কোশ্চেন অ্যান্সার।